কলেজ স্কোয়ারের পুজো, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, ইন্টেরিয়রেও সেটা ডিজাইন থাকবে এবং এক্সটেরিয়রে তো থাকবেই, এখন তো বাঁশের পুরোপুরি স্ট্রাকচার। কলেজ স্ট্রিট মানে বইপাড়া, কলেজ স্ট্রিট মানে ইউনিভার্সিটি, কলেজ স্ট্রিট মানে পুটিরাম, কলেজ স্ট্রিট মানে আড্ডা আর প্রেম, কলেজ স্ট্রিট মানে বহু মিছিলের সাক্ষী হয়ে থাকা, আর কলেজ স্ট্রিট মানে কলেজ স্কোয়ারের এই দুর্গাপুজো, যেটা আমি মোটামুটি প্রতি বছরই দেখে থাকি এবং আপনারা আমার সাথেও দেখে থাকেন এবং ফিজিক্যালিও দেখে থাকেন। তো আজ এসসি কলেজ স্ট্রিট মানে কলেজ স্কোয়ারের যে পুজোটা হয় সেটা কত দূর এগাল সেটা দেখতে খুঁটি পুজো এসেছিলাম। এখানে এবছর কী থিম হচ্ছে সেটা সকলেরই ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে। আজকে এখন সূর্য আলোটা নেই, মোটামুটি বিকেল, এখন তো ওই 5টা বাজে, এখন 5:10 মতো বাজে, এখান থেকে তো কিচ্ছুই দেখতে পাচ্ছেন না আই থিঙ্ক। এই যে মণ্ডপটা, এই যে দেখা যাচ্ছে, তো আজকে বৃষ্টিটা প্রচুর হয়েছে, যে জল একদম পুরো পাড়ের এই জায়গাটাতে চলে এসেছে, প্রচুর বৃষ্টি হয়েছে। একটু আগে আমি ওয়েটও করছিলাম বৃষ্টির জন্য। তো এই টোটাল যে এরিয়াটা মানে এই মানে সুইমিং পুলটা, তখন এই পুজোর সময় কিন্তু এরকমটা থাকে না, পুজোর সময় পুরোপুরি বদলে যায়, মানে পুরো মানে এই টোটাল জায়গাটাতেই একদম লাইট দিয়ে সাজানো হয়। আমরা এন্ট্রি করি এখান থেকে, এই বিদ্যাসাগরের সামনে যে গেটটা, বিদ্যাসাগরের মূর্তি রয়েছে সামনে যে গেটটা, আর এখান থেকে পুরোহুড়ি করে লাইন দিয়ে যেতে থাকি, প্রচুর ভিড়ভাড়টা হয়। কিন্তু মায়ের পুজোয় মানে মায়ের পুজো আর ঠিক কয়েকদিনই বাকি, বলা যেতে পারে 50 দিনেরও কম বাকি পুজো মায়ের আগমনে। তার আগে একটুখানি বলে রাখি, আমাদের ঘরের মায়েরা, ঘরের বোনেরাও যেন সেফ থাকে সেই দায়িত্ব কিন্তু আমাদের সকলের নিতে হবে, আর সকলকে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। কারণ যে ঘটনা ঘটে গেছে সে ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, আর যেন কারোর সাথে না ঘটে এরকম ঘটনা, সেটার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে, তাহলেই আরও কড়া আইন হবে আর এরকম অপরাধীরা আরও ভয় পেয়ে যাবে এটা করতে। চলো এবার একদম সামনে যাই, গিয়ে দেখাই। এই কলেজ স্কোয়ারে এমনি সময় আসতে ভালো লাগে, কারণ পরিবেশটা এতটা সুন্দর থাকে, এখানে গানও হয়, এখন তো গান হচ্ছে না, সন্ধ্যাবেলার দিকে মেবি হবে। তো এই টোটাল অঞ্চলটা এতটা সুন্দর একটা পরিবেশ, তাই জন্য আসতে এমনি সময়তেও ভালো লাগে। আমি যখন 12 পাস করি মানে HS দিই, তারপরে ভাবতে থাকি কোন ইউনিভার্সিটি ভর্তি হবো, কলকাতা ইউনিভার্সিটি নাকি বারাসাত ইউনিভার্সিটি, তখন এখানে আসা হয়, মানে শুরু হয়, প্রথম প্রথম আসা শুরু হয়, ওর বাবা কলকাতা ইউনিভার্সিটি বিশাল বড়, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে আর কি, এরকমটা তোমাদের মধ্যেও থাকবে আর কি। আমি তাই জন্য বললাম, এই কথাটা মনে পড়ে গেল আমার, পিছনে কলকাতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আবার সামনে একটুখানি এগোলেই প্রচুর কলেজ এখানে রয়েছে, যেটার জন্য বললাম কথাটা। এই চলে আসলাম একদম মণ্ডপের মানে এন্ট্রি পয়েন্টে। হ্যাঁ, এখান থেকে মানে হাঁটার মতো জায়গার অভাব থাকে, এত মানুষজন থাকেন আর কি এখানে ঠাকুর দেখতে আসেন। আর যেহেতু কলেজ স্কোয়ারের পুজো, বিখ্যাত পুজো, নাম করা পুজো, যাই হোক, বাঁশের কাজ মোটামুটি মানে আউটার কাজ অনেকটাই রেডি হয়ে গেছে, স্ট্রাকচার তো বেশ অনেকটাই রেডি হয়েছে আমি দেখতে পাচ্ছি। এই মানে মা দুর্গার অবস্থানটা থাকে এখানেই। এখানে আমি একটা জিনিস ফলো করলাম, এই এবছরও এসে, লাস্ট ইয়ারও আমি এসেছিলাম যখন তৈরি হচ্ছিল, এই যে পার্কটা মানে যেভাবে তৈরি হচ্ছে, এই জিনিসটা না এই এইরকমই ধাঁচটা এরকম থাকে, মানে এই যে আমি দেখতে পাচ্ছি মাঝখান থেকে এরকম থাকে, এটা দেওয়া হয়েছে, কারণ মাছ এটা কিন্তু থাকবে না মাঝখান থেকে। কারণটা কি এটা দেওয়ার? কারণটা হচ্ছে যাতে শক্তপোক্ত হয় সেটার জন্য এটা দেওয়া। এখন একটু এই সাইডটা দেখানোর চেষ্টা করি, মানে ইউনিভার্সিটি দেখা যাচ্ছে ওই দিক, এদিক থেকে দেখা যাচ্ছে, সূর্যের আলো আর নেই এখন, সেরকম একটা পরিস্থিতি, বেশ ভালো লাগছে, মানে পুজো পুজো আসছে এই ভাবটা, আর সঙ্গে সঙ্গে পুজোটা চলে আসে, মায়ের আগমন ঘটে যায় হঠাৎই, মানে আমাদের মধ্যে মা চলে আসেন। যাই হোক, এবার একটুখানি দেখাই তোমাদেরকে, এখানে প্রতি বছর এরকম বড় বড় এই যে দেখতে পাচ্ছ ওই কুটিগুলো, যে গাছের যে গুঁড়িগুলো, সেগুলো এখানে ব্যবহার করা হয় সাপোর্ট হিসাবে, অনেক বড় এখানে যে স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু রয়েছে। মোটামুটি আমার ভিডিও যারা দেখো তারা সকলে জানো যে এবছর কলেজ স্কোয়ারের যে নিবেদন সেটা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস 77তম বর্ষ। এই যে পার্লামেন্ট হাউসটা দেখছো এটাই অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যাবে, যে জায়গাটা খুঁটি পুজো হয়েছিল সেই জায়গাটাতে এদের অস্থায়ী একটা এরকম করেছে, যেখানে সমস্ত শিল্পীরা থাকেন আর কি এখানটাতে। একটা বেঞ্চি মতো রয়েছে, এগুলো পরবর্তীকালে কাজে লাগবে, এখন তো বলতে গেলে ইনিশিয়ালি পর্যায়ে, বলা যেতে পারে এখন সবেমাত্র প্রাথমিক পর্যায়ের কাজ, ঠিক আছে। এইটা অনেকটা এরিয়া মিলে এরকমটা থাকে, মানে মা থাকেন, এবং
এই যে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস যেটা আমরা দেখতে চলেছি, ইন্টেরিয়রেও সেটা ডিজাইন থাকবে এবং এক্সটেরিয়রে তো থাকবেই, আমরা দেখতে পাবো। এটা অনেকটা হাইট, তোমরা দেখতে পাচ্ছ, বেশ হাইট, বেশ উচ্চতম, হ্যাঁ, মানে হতে চলেছে। এবং এরকমই মোটামুটি ধাঁচের হয়ে থাকে। তুমি যদি লাস্ট ইয়ারও ফলো করে দেখো, যারা দেখেছো ভিডিওটা, তারাও তাদের যদি মনে থাকে, এরকমটাই কিন্তু হয়েছিলো, যেটার জন্য আমি বললাম কথাটা। আর মোটামুটি এতটার মধ্যেই থাকে, মানুষজন তো ওখান থেকেই মানুষজনকে বেরিয়ে যেতে হয়, মানে ওই ভিতরের অংশটাতে ঢোকার কোনোরকম কোনো পারমিশন থাকে না সাধারণ মানুষের জন্য আমি বলছি। এই ভিতরের এই সাইডগুলো, দেওয়ালগুলো লাস্ট ইয়ার মহীশূর প্যালেসের আমরা দেখেছিলাম, রাজার বিভিন্ন ছবি সেগুলো ছিল, বিভিন্ন রাজপ্রাসাদের ব্যাপারগুলো সেগুলো সাজানো হয়েছিল। ওই যে খুঁটিটা, যে খুঁটিটা পুজো হয়েছে, এই যে বিশাল আকৃতির যে খুঁটি, সে খুঁটি এখানে রয়েছে। যে খুঁটির আমরা জানি যে এই খুঁটি পুজো হয়, কারণ হচ্ছে ভীত পুজো, বাড়ির যেরকম ভীত হয় সেরকম ভীত পুজো হয়, খুঁটি পুজোটাও সেরকমই ধরা যেতে পারে। এটাকে ধরে টোটালটা হয়ে থাকে, এটা রীতি রয়েছে আর কি, সেটার জন্য বললাম। এই ফ্রেমটা বেশ ভাল লাগছে আমার, মানে খোলা আকাশ, এখন তো বাঁশের পুরোপুরি স্ট্রাকচার এরকমটা দেখা যাচ্ছে, এই ফ্রেমটা বেশ ভালো লাগলো। মানুষজন আসছেন, দেখছেন, পুজোর প্যান্ডেল শুরু হয়েছে, বাচ্চা কাচ্চারা আসছে, দেখছে, পুজো যেহেতু আর 50 দিনেরও কম বাকি। আচ্ছা, এটা থাকে হচ্ছে এক্সিট গেটটা, ঠিক আছে, এক্সিট গেটটা এখান থেকেই বেরিয়ে যেতে হয়, বেরিয়ে ওই যে দেখতে পাচ্ছ ওই দিক থেকে পুরোপুরি আউট হয়ে যায়। এখান থেকে যদি একটুখানি জুম করে দেখাই ব্যাপারটা, তাহলে ঠিক দাঁড়ায় এরকমটা, মানে এই স্ট্রাকচারাল পার্টটা ঠিক এমনটা রেডি হয়েছে এখন, সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, প্রতিবার ও থাকে, সুদীপ তো থাকে, চেনো সবাই, ওকেই চেনো, তো এবছরও ও রয়েছে। আটটাতেই কথা বলি আমরা, ব্যাপারটা হচ্ছে খুঁটি পুজো আমি এসেছিলাম, খুঁটি পুজো বেশ ভালোভাবে করা হয়েছে। এবার বলো যে এই কাজ কবে শুরু হলো, খুঁটি পুজোর পরে না কতদিন পরে? খুঁটি পুজোর এক সপ্তাহ পর থেকে আমাদের এখানে সবাই মানে কাজ শুরু করলো, আমাদের শিল্পীরা সবাই এলেন, মানে প্যান্ডেলের লোকেরা সবাই এলেন। এই ভিতরের কাজ কবে থেকে শুরু হবে, কবে থেকে মোটামুটি কি বৃষ্টির জন্য? বৃষ্টির জন্যই মেন থামে রয়েছে, বৃষ্টিটার জন্যই আমাদের একটু থমকে দাঁড়িয়ে মানে আটকে গেছি, নাহলে আর কোনো কিছুই চাপ ছিল না সেরকম। এবার তো সনাতন রুদ্র পালন করছেন, পদ্মশ্রী, এই জিনিসটা কেমন লাগে যে পদ্মশ্রী পেয়েছেন আমাদের? এটা তো আমাদের কাছে একটা গর্বের ব্যাপার না, যে যেহেতু আমরা উনি এত বছর ধরে আমাদের সাথে রয়েছে, মানে তালে তাল মিলিয়ে আমাদের সাথে রয়েছেন ওতপ্রোতভাবে, কিন্তু মানে এইটা আমাদের কাছেও একটা মানে বলতে গেলে যেরকম মা দুর্গার নিজের কাছেও একটা মানে গর্বের বিষয় যে উনি এত সুন্দর মানে আমাদের প্রতিমা উপহার দিচ্ছেন, তাতেও আবার কিনা ওনার এত লোক মানে ওনার এত শিল্পীটাকে মানে শিল্পটাকে দেখতেও এত লোক ভিড় করছে, এটা ওনার মানে আমাদের কাছে যে যেরকম গর্বের, ওনার কাছেও সেরকমই একটা মানে। আচ্ছা, আমি একটা জিনিস ফলো করলাম, প্রতি বছরই এরকম এত বড় একটা স্ট্রাকচারাল পার্ক থাকে কলেজ স্কোয়ারে, এই এই জিনিসটা প্রতি বছর থাকে, প্রত্যেক বছর এই হাইটটা প্রতি বছরই থাকছে। হ্যাঁ, এবার লাইটের কাজবাজ কিরকম হচ্ছে? আমি শুনলাম একটু আলাদা রকমের হবে লাইটের ব্যাপারটা। লাইটের কাজ যেরকম একটু আলাদা তো হবে শোনা যায় এরকম যাচ্ছে, কিন্তু সেরকম খুব একটা মানে আমরা এই মুহূর্তে বলতে চাইছি না, ওটা ক্রমশ প্রকাশ্য, ওটাই আমাদের মেন ফোকাস থাকবে। আচ্ছা, আর একটা বিষয় যেটা আমি জানতে চাইবো, যে সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট হাউস, এই ভাবনাটা কি করে এলো বা কেরমটা? এটা বলতে গেলে সম্পূর্ণভাবে আমাদের যারা মানে বড়রা যারা রয়েছে আমাদের গুরুজনরা, তারাই মানে এটা সব চিন্তা ভাবনা এটা তাদের। ঠাকুর কবে আনা হচ্ছে, সিলেকশন এখন হয়েছে ডেট? না, এখন অবধি খুব একটা খবর এখন অবধি আসা হয়নি, আশা করা যাচ্ছে যে মহালয়ার আগে আগে আমরা নিয়ে আসতে পারবো। আগে আগেই তো আনা হয়, কারণ এবারেও বৃষ্টির জন্য, বৃষ্টির উপরে নির্ভর করছে না কিরকম কি অবস্থা থাকবে। এবারে মানে বাইরের মধ্যে বলতে গেলে মা নিজেও এবারে একটু নতুন ভাবে সেজে আসছে। সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস ভিতরের অংশটা তো ওই পার্লামেন্টের যেরকম থাকে কেরমটা থাকবে ভিতরে? ভেতরটা যে মানে ওটা মানে বলতে গেলে যেরকম ছিল মানে ভেতরে যেরকম পার্লামেন্টের ভেতরে যেরকম হয় একটা ন্যাচুরালি খুব কাছাকাছি মানে সেরকমই থাকবে, বাকিটা দেখতে গেলে মানে আপনাদের সবাইকে আসতে হবে কলেজ স্কোয়ারে। সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে আমি সুদীপ্ত দাস,
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দয়া করে আসবেন। প্যান্ডেলের এদিকে ওদিকে বেশ কিছু বাঁশ পড়ে রয়েছে, কাঁচা বাঁশ তো রয়েছে এদিকে দেখতে পাচ্ছি, এগুলো না আরও হবে, মানে আরও বাঁশ আনা হবে, যেহেতু কাজ সবেমাত্র এই আউটার কাজই হয়েছে দেখতে পেলাম আমি। না আমার মনে পড়ছে আমি লাস্ট ইয়ারও যখন আমি এসেছিলাম এরকম একটা টাইমে এসেছিলাম যখন এই কাজটা এরকম পর্যায়েই ছিল, আমি এই এই মানে এই ইয়ারেও মানে 2024 এরকম একটা পর্যায়েতেই আসলাম যখন আর কি এটা মোটামুটি এরকম একটা জায়গায় পৌঁছালো, সেরকম একটা আসলাম পর্যায়ে। যাই হোক, হ্যাঁ ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ এই ভিডিওটা এই অবধিই থাকলো, আবার যখন নেক্সট আসবে ভিডিও তখন তোমরা জানতে পারবে যে এখানে লাইটের কী খেলা থাকছে সেটা জানতে পারবে। এক ভিডিওর মধ্যে যদি আমি সব জিনিস বলে দিই তাহলে পরের ভিডিওতে আমি আর কী বলবো, তাই না? সেটার জন্যই এটা থাকলো। চলো এই বলে আজকের ভিডিও এর থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ওই একটাই কথা সকলের জন্য বলবো যে আমাদের ঘরের মা বোনেদের সুরক্ষা রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের নিজেদের, সেটাই বলবো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থেকো সবাই, টাটা।